আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি শাউন আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা লিঙ্ক সিমে কিভাবে কম দামে ইন্টারনেট প্যাক হিট করবেন হয়তো আপনি বিভিন্ন গ্রুপে দেখেছেন যে বি দুইশো তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এই প্যাকটা সেল করা হচ্ছে আসলে এই প্যাকটা কিভাবে হিট করে এই প্যাকটার কেনা কত আপনি কি এই প্যাকটা হিট করতে পারবেন কি না এই প্যাকটা হিট করার জন্য আপনার রিটেলার সিম থাকতে হবে না এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি এই প্যাকটা নিজেও হিট করতে পারবেন তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা দেখার পর যদি আপনি মনে করেন যে সাউন্ড বা আপনাকে নতুন কিছু শিখিয়েছে তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনি যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দেবেন আবারও বলতেছি যে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন কাটাকাটি করবেন না আসলে এই প্যাকটা হিট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে কাস্টমারের কাছ থেকে ওটিপি নিয়ে আপনার ফোনে মাই বিএল অ্যাপসটা লগ করতে হবে আপনার হয়তো অনেকে মনে করতেছেন যেহেতু ওটিপি অফার নিয়ে সেল করা হবে তাহলে হয়তো এটা মাই প্ল্যান অফার না বাই এটা মাই প্ল্যান অফার হলে আপনারা আমার ভিডিওটা দেখতেন না আপনারা নিজেরাই এই অফারটা হিট করতে পারতেন আসলে এটা অন্যরকম একটা প্যাক আমি আপনাদেরকে ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি প্রথমে আমাদের যে কাজটা করতে হবে প্রথমে হলো আমাদের কাস্টমারের নাম্বারে দুশো দশ টাকা অর্থাৎ আমাদের দুশো দশ টাকা ব্যালেন্সে থাকতে হবে আপনি যে কাজটা করতে পারেন আপনার যদি কোথাও ডিসকাউন্টে ব্যালেন্স কিনা থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে আপনি কাস্টমার নাম্বারে দিতে পারেন কিংবা আপনার যদি এরকম না থাকে তাহলে আপনি বিকাশ থেকে সরাসরি রিচার্জ করেও কিন্তু আপনি এই কাস্টমারের এখানে কিন্তু প্যাকটা জমাতে পারেন মোট কথা হলো আপনি যদি ডিসকাউন্টে ব্যালেন্স থাকে তাহলে আপনি একটু বেশি ইনকাম করতে পারবেন যদি না থাকে কোনো সমস্যা নাই আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে আমরা কী করবো আমাদের এই কাস্টমার নাম্বারে দুইশো দশ টাকা রিচার্জ করবো যেহেতু কাস্টমার নাম্বারে অলরেডি টাকা আছে এটা আমার পরিচিত কাস্টমার তাই আমি কী করলাম এই নাম্বারে আরও আমি ষোলো টাকা আছে যেহেতু আমি দুশো টাকা ট্রান্সফার করে নিয়ে আসতেছি অলরেডি আমি আমার এই নাম্বারে কিন্তু দুশো দশ টাকা জমা করে ফেলেছি এখন আমি যদি এখান থেকে মাই প্ল্যানে আসি দেখেন আমি এখান থেকে মাই প্ল্যানে আসলাম আসার পর যদি আমি তিরিশ দিন রেখে আমি এখান থেকে ইন্টারনেট বিশ জিবি দেই দেখেন আমার এখান থেকে কত কাটতেছে চারশো পঁচানব্বই টাকা কাটতেছে তাহলে আমরা বুঝে গেলাম যে মাই প্ল্যান থেকে এই প্যাকটা হিট করা হচ্ছে না এই প্যাকটা আসলে অন্য জায়গা থেকে হিট করা হচ্ছে তবে এটা মাই বিএল থেকে হিট করা হচ্ছে সেটা কিভাবে আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন এখানে একটা সার্চ বক্স আছে আপনারা কি করবেন এই সার্চ বক্সে ক্লিক করবেন দেখেন আমি সার্চ বক্সে ক্লিক করলাম এখানে সার্চ অপশানটা চলে আসলো আপনাদের যদি না আসে আপনারা এখানে বারবার ট্রাই করবেন দেখেন আমি এখানে ক্লিক করলাম আমার এখানে চলে আসলো অনেক সময় এখানে একটু সমস্যা হয় আপনি বারবার ট্রাই করে এই সার্চ অপশানটা নিয়ে আসবেন এই সার্চ অপশানটা আসার পর আপনি এখানে কি টাইপ করবেন এখানে টাইপ করবেন এ ডবল পি তারপরে দিবেন ও এন এল ওয়াই মানে আপনাকে এখানে লিখতে হবে অ্যাপ অনলি দেখেন আমি এখানে অ্যাপ অনলি লেখলাম অ্যাপ অনলি লেখার পর আপনি একটু খেয়াল করেন এখানে অনেকগুলোই ইন্টারনেট পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে চল্লিশ জিবি প্যাকটাও আপনি হিট করতে পারবেন আমি আবারও দেখাচ্ছি এখানে অনেক অ্যাপ অনলি আছে আমরা এখান থেকে খুঁজে বার করব আমাদের বিশ জিবি কোথায় আছে এই যে দেখেন এখানে যে আপনি খেয়াল করেন দেখেন এখানে ষাট জিবি আর আমাদের কাঙ্ক্ষিত অফারটা হলো এই যে বিশ জিবি আমরা এখন কি করব আমরা এই বিশ জিবির উপর ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে কি দেখতে পারতেছি যে এখানে বিশ জিবি ইন্টারনেট তিরিশ দিন মেয়াদে আমাদের কত টাকা কাটবে আমাদের কাটবে হলো দুশো টাকা অনেক সময় দুশো টাকাও থাকতে পারে দুশো টাকাও থাকতে পারে ওকে আমরা এখন এই প্যাকটা কীভাবে পার্সেস করবো এখানে দুইটা অপশন একটা হলো ব্যালেন্স আর একটা হলো মোবাইল রিচার্জ আমরা যেহেতু এই নাম্বারে মোবাইল রিচার্জ করেছি অর্থাৎ আমরা আমাদের ব্যালেন্স থেকে এই প্যাকটা পার্সেস করব এখন যদি আমি কনফার্ম কনফার্মে ক্লিক করি তাহলে আমার প্যাকটা পার্সেস হয়ে যাবে আমি আপনাদেরকে লাইভ দেখাই দেখেন আমি কনফার্মে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এখানে কিন্তু কনকে দেখাচ্ছে আমার এখানে ব্যালেন্স কত আছে দুশো টাকা এখন যদি আমি ক্লোজ করে যদি রিপ্লেস করি দেখেন আমার এখান থেকে ব্যালেন্সটা চলে গেছে আর এখানে কিন্তু আমার বিশ জিবি ইন্টারনেটটা চলে আসছে এখন যদি আমরা ম্যাপটাকে চেক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের বিশ জিবির ম্যাদ কিন্তু তিরিশ দিন মেদে কিন্তু হয়ে গেছে সো এভাবে আপনারা চাইলে আপনারা কাস্টমারের কাছ থেকে ওটিপি নিয়ে মাই বিএলের বিশ জিবি ষাট জিবি চল্লিশ জিবি প্যাকটা খিট করতে পারেন আশা করি আমি আপনাদেরকে এই ভিডিওতে সুন্দরভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেই থাকে তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিবেন আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দেবেন